مِنْهُ وَمَرَرْتِ بِقَلْبِ لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَاعْبُدُوهُ تَعْلَمُونَ. وقال النبي صلى الله عليه وسلم من زار قبره أو رحم في كل جمعة غفر له وقيم بابه. وقال النبي صلى الله عليه وسلم وآل أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لآت المنافق صلاة إذا حدث كذب وإذا وعد أخلد وإذا تبني خان إلى كل عبيس أو كم من الله. بيعرف عرف المجلس صدر درد الإسلام درد نبير بيمين نبير عشقر আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার আর বাকি আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা আমার একাধিক যুবক সাথী মহব্বতের ভাইরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই ভাইরা দূর দূরান্তে বাড়ি বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা মা বেটিরা সকলকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় কিন্তু কিছু আলোচনা করে বিদায় পাশাপাশি আর যারা জানেন আজকের মাহফিলে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও অ্যাটেন্ড করতে পারেন নি বিভিন্ন রকম কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার কারণে এই মাহফিলে এসে পৌঁছাতে পারেন নি কেউ বাড়ি বসে বসে শ্রবণ করছেন কেউ বা এই মাহফিলকে কেন্দ্র করে জলসাকে কেন্দ্র করে দোকান দিয়েছেন ব্যবসা দিয়েছেন ওখানখান দিয়ে বসে বসে শ্রবণ করছেন জানাই তাদেরকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে সালাম মুবারক পাশাপাশি আরো জানাই যারা আর কোনো কি না আল্লাহ আল্লাহ নিচে বিদায় দিয়েছেন নাস নাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা যারা কফ হয়ে গেছেন আলাদা হয়ে গেছেন মাত্র সাড়ে তিন হাত জায়গা উদ্ধার করে অফিসে রত এই হরিহরপুর গ্রামে কবরস্থানে সাড়ে তিন হাত জায়গা সাড়ে তিন হাত জায়গা উদ্ধার করে দখল করে যারা কিয়ামতের জন্য ইন্তজার করছে জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ সেই সেই সাথে আরো জানাই আজকের এই মাহফিলে আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি সম্মানিত পাত্র আমাদের সর্বপ্রিয় তারা কুকুর সাহেব ভাই পাশাপাশি আরো জানাই এই মহতী সভার আমাদের সম্মানীয় তারা সভাপতি সাহেব এবং সকল সদস্য ভাইরা যাদের মধ্যে যাদের প্রচেষ্টা এত বড় বড় সুন্দর হাতির মহান আল্লাহ করিয়ে দিয়েছে সেই সাথে সাথে আরো জানা যায় অন্যান্য ধর্মের মানুষ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের যারা এরা এক সজাগ আছে এক একটা সচেতন আছে জাগ্রত অবস্থায় আছে দূর থেকে মাই মাই ফোনের আওয়াজ আল্লাহ আল্লাহ আছে কেউ বাইরে মাহফিলে এসে বসে আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোন ধর্মের যে কালারের যে বর্ণ হতে পারে জানাই তাকে আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জুড়ে বলি আল্লাহুম্মা আমিন আমার দিনদার ইমানদার নেক ওয়ালা ভাইরা আজকে ইসলামে সাহাবীদের মাহফিলুল্লাহ নবীর মাহফিল দিয়েছেন এই গ্রামে যে বল ভাইরা আপনারা সকলে সহযোগিতা আল্লাহ করিয়েছেন সুতরাং
আপনার প্রশ্ন আসতে পারে কেন করব আল্লাহর ইবাদত করব কেন আল্লাহ আল্লাহ পরে পরে কেন করবি আল্লাহ যিনি খলাকাকুম তোমাকে সৃষ্টি করেছে আমি তোমাকে সৃষ্টি করেছি কিন্তু আমার মুখ বলতে হবে আমি কথা বলতে বলতে আমার মানে আপনি যে কারখানায় থাকবেন যে কোম্পানির আন্ডারে থাকবেন কোম্পানির আপনাকে হুকুম মানতে হবে আপনি যে কারখানায় আছেন যে কোম্পানির আন্ডারে আছেন ওই কোম্পানির হুকুম আপনাকে মানতে হবে ভাই নেই কারণ কোম্পানি আপনাকে পয়সা দিয়েছে এখানে রব বলছে আপনি তোমাকে সৃষ্টি করেছি আমার মানতে কার কার মানবে আমাকে মানতে হবে তোমাকে আমি কোনো কথা শুনবো না কেন কেন আমি তোমাকে সৃষ্টি করেছি কারণ একটাই ঢুকেছে
যখন এই কথাটা বলে দিলেন তখন অসুস্থ হবে আপনার শরীরের লোম লোম যখন দাঁড়িয়ে গেল শরীরের লোম লোম দাঁড়ালো সারা শরীরে যখন অ্যালার্জি হয়ে গেল তখন আপনাকে বুঝতে নিতে হবে আমি কিন্তু এখনো মুক্তা কি হতে হতে কেন তাহলে এই আল্লাহ রাসূল বললেন হিংসা থেকে তোমরা পরহেজ করো হিংসা থেকে তোমরা বেঁচে বেঁচে থাকো কারণ কারণ আম যেমন কাট কাট খেয়ে নেয় হিংসা তেমন এমন আমল আমল কে হিংসা কি খেয়ে নেয় কথা বলেন হিংসা কি খেয়ে নেয় কি খেয়ে নেয় আমল আমল কে খেয়ে নেয় এবারে এবারে 15 বছর ধরে যদি আপনি আর হিংসা কে আপনার ভিতরে করে পুষতে চান তাহলে আমল বলবে বলে বলে কথা কিন্তু বুঝতে হবে টিকবে বলে বলে তাহলে রাসূল বললেন আগ যেমন কাটকে খেয়ে নেয় হিংসা তেমন হিংসা তেমন আমলকে খেয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যদি তাহলে শুধু তাই নয় এসার নামাজ করে বসে বসে ওয়াজ শুনছেন কে তো আপনার যুবতি মেয়ে আর 16 বছরের যুবতি মেয়ে আর গাল পালি ঠোঁট পালি মুখ পালি যত রকমের পালি পালি লাগিয়ে দিয়ে গিয়ে ফুচকা দোকানে গিয়ে যদি ভিড় জমিয়ে দেয় তখন আপনার আমার মন মন দাও দাও যায় যেতে পারে তখন আপনার আমার মন কিন্তু তবে আমি
যদি আপনার চুবুতি মেটা নাড়াতে লন্ড করে পুচকার দোকানে লাই লাই দেয় আপনি যদি তাকে আটকে ধরে নাড়াতে পারে হতে পারে আপনার আমল নষ্ট হয়ে যেতে পারে বলবেন হুজুর দলিল দলিল অবয়া জানেন বিশ্বনবী সুন্দর করে বললেন